করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোট 21টি বিধিনিষেধ আরোপ করা হয়। সকাল থেকেই ঢাকার মূল সড়কগুলো যান চলাচল ছিল বেশ সীমিত। মূলত লকডাউনের মধ্যে যেসব অফিস খোলা রাখা হয়েছে সেখানকার কর্মীদের বহনকারী স্টাফ বাস, দুই একটি প্রাইভেট কার, মোটর সাইকেল ও রিক্সা চলতে দেখা গেছে। রাস্তায় পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার এবং সেনা সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ প্রাইভেট কার থামিয়ে পরিচয়পত্র যাচাই করছিলেন। এদিকে গতকাল বুধবার ঘোষণা করা 21টি বিধিনিষেধের মধ্যে বলা হয়েছে লকডাউন চলার সময় সব ধরনের গণপরিবহনসহ জরুরি প্রয়োজন ছাড়া যে কোনো যান্ত্রিক পরিবহনে চলাচল করতে পারবে না। বন্ধ রাখা হয়েছে সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস সহ শপিং মল ও দোকানপাট।